মহান বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় বাঙালি। বর্ণিল আলোয় সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ সহ দেশের বিভিন্ন স্থাপনা। এই মুহূর্তে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন ফারুক ভূঁইয়া রবিন এবং চট্টগ্রামের সার্কিট হাউসের সামনে আছেন কমল দে। সরাসরি যাব তাদের কাছে, প্রথমে যাচ্ছি সাভারে বাপ্পির কাছে। বাপ্পি, ফয়সাল, আলোয় আলোকিত সাভারের জাতীয় স্মৃতিসৌধ, এজন্য এক টুকরো বাংলাদেশ। আপনি জানেন, আর একটি রাতের অপেক্ষা, কয়েক ঘন্টার অপেক্ষা। সেই একটি রাত পর, অর্থাৎ আগামীকাল 16 ডিসেম্বর ভোরের সূর্যোদয়ের পরপরই কিন্তু লাখো মানুষের ঢল নামবে সারা দেশব্যাপী, এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধ কিন্তু একদমই পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে জাতির বীর সেনানীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য। আমরা দেখছি যে, দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে, নানা রঙের আলোক ছটা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের যে আঙিনা এবং এর যে বেদি, বেদির আশপাশ সব কিছু। এবং আমরা সকাল থেকে যে বিষয়টি বারবারই বলে আসছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সঙ্গে কিন্তু এবার করোনার যে মহামারী, সেই মহামারীকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু এবার স্মৃতিসৌধে মানুষজন আসবেন, ফুল দিবেন, এবং সেই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং সকালে আমরা দেখেছি যে তিন বাহিনীর যে সশস্ত্র চৌকস দল, তারা তাদের মহড়ার কাজটি শেষ করেছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে যারা দায়িত্বশীল রয়েছেন, তারাও কিন্তু তাদের শেষ মুহূর্তের যে কাজটুকু সেটাও কিন্তু তারা সেরে নিয়েছেন, অর্থাৎ ধুয়ে মুছে কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। আগামীকাল সবাই কিন্তু এখানে আসবেন এবং ফুল দিয়ে জাতির বিষয়ানিদের শ্রদ্ধা জানাবেন। জানবো একটু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার খবর, সেখানে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। রবিন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রস্তুতির কী খবর? বাপ্পি, আসলে যদি বলতে যাই যে আপনি যেমন সাভার জাতীয় স্মৃতিসৌধের কথা জানাচ্ছিলেন, ঠিক একইভাবে আমরা যেটি দেখছি যে রাজধানী ঢাকাও কিন্তু বর্ণিল আলোয় এসে যাচ্ছে, এবং যে বিজয়ের যে মাহেন্দ্রক্ষণ উদযাপন, সেটি কিন্তু এই কোভিড-19 মহামারীর সময়েও বাঙালি কিন্তু যে উদযাপনের যে জায়গাটা বা বিজয় উদযাপনের যেই অপেক্ষা, সেখান থেকে কিন্তু এতটুকু কিন্তু ছেদ পড়েনি। আমরা এই মুহূর্তে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি এলাকাতে আছি, টিএসসিতে আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে আমরা আসলে যেটি দেখছি যে টিএসসির পুরো ভবনটি কিন্তু লাল সবুজের আলোয় সাজানো হয়েছে। ঠিক একইভাবে আমরা রাজধানী ঢাকার অন্য অন্য জায়গাগুলোতেও ছিলাম কিছুক্ষণ আগে, মানিক মিয়া ভিনিউতে ছিলাম, জাতীয় সংসদ ভবনের যে চত্বর সেখানেও আমরা ছিলাম, সেখানেও কিন্তু আমরা যেটি দেখেছি, এবং অন্য অন্য বেশ কিছু সরকারি বেসরকারি স্থাপনাগুলো কিন্তু আমরা দেখে এসেছি। সব জায়গাতে কিন্তু একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে লাল সবুজের আলোয় যেমন ভবনগুলোকে সাজিয়ে এক ধরনের যে বিজয় উদযাপন, যে মহেন্দ্রক্ষণ বা উপলক্ষ তৈরি করা, সেটি যেমন ছিল, আর অন্যদিকে এর মধ্য দিয়ে যে জাতীয় পতাকা এবং স্বাধীন বাংলাদেশের যে মানচিত্র, সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। সাধারণ মানুষ আসলে যিনি বলছেন, এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাদের প্রত্যাশা, এই যে বিজয়ের আলোয় যেভাবে আলোকিত হচ্ছে, ঠিক একইভাবে যেন দেশ ও জাতি এবং রাষ্ট্র আলোকিত হয়, সেটাই সাধারণ মানুষের প্রত্যাশা। আমরা একটু জানবো বন্দরনগরীর চট্টগ্রামের খবরাখবর সহকর্মী কমলদের কাছ থেকে। কমল, ধন্যবাদ রবীন। বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ছে সবখানে, সবার মনে। আর সেই লক্ষ্যে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামের সকল গুরুত্বপূর্ণ স্থাপনা, রাষ্ট্রীয় ভবন যেগুলো রয়েছে, সবগুলি ভবনে কিন্তু জাতীয় পতাকা রঙে রাঙিয়ে তোলা হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে। এখানে কিন্তু যে ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে, ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে, সবগুলো আসলে আলোকে আলোকিত করা হয়েছে আলোকসজ্জায়। বিশেষ করে জাতীয় পতাকার যে রং, লাল এবং সবুজ, সব কিছুই কিন্তু জাতীয় পতাকার রঙে রঞ্জিত রাতে রাঙানো হয়েছে। বিশেষ করে আমরা যদি বলি সরকারি ভবন, আমরা দেখেছি চট্টগ্রাম রেলওয়ে সদর দপ্তর, যে পূর্বাঞ্চলের সিআরবি, আমরা এখন রয়েছে সার্কিট হাউস, সার্কিট হাউসকে কিন্তু বর্ণিল সাজে সাজানো হয়েছে। একইভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর এবং সিএমপি এবং একই সাথে রয়েছে আদালত ভবন সহ প্রতিটি সরকারি স্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা, দৃষ্টিনন্দন স্থাপনাকে কিন্তু এই লাল সবুজের রঙে রাঙানো হয়েছে। অর্থাৎ আগামীকাল যে মহান বিজয় দিবস পালন করতে যাবে, সে যেটি উৎসবের রং, বিজয় মানে আনন্দ, বিজয় মানে উৎসব, এটি সবাই জানে। ঠিক একটি দেশের বিজয়, সেই দেশের বিজয়কে সামনে রেখে যাতে উৎসব মুখর করে তোলার জন্য কিন্তু এই প্রচেষ্টায় প্রচেষ্টা গত দুদিন ধরে কিন্তু এখানে আলোকসজ্জার কাজ চলছে। আজকে চূড়ান্ত প্রস্তুতি শেষ, এখন সে আলোকসজ্জা চূড়ান্ত রূপ নিয়েছে, এবং আগামীকাল সারা দেশের মানুষের মতো বন্দরনগর চট্টগ্রামের মানুষ আনন্দ উৎসবের মধ্যে দিয়ে তারা বিজয় দিবস পালন করবে। তা এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে যে আলোকসজ্জা করা হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে, তার সর্বশেষ। বিজয় দিবস উদযাপনে বর্ণিল সাজে বাংলাদেশ। সহকর্মী কমল দে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, তারও আগে ফারুক ভূঁইয়া রবিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন।
সহকর্মী রাশেদ বাপ্পে।